ডিজিটাল ইরিগেশন পাম্প অপারেটর, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ডিজিটাল ইরিগেশন পাম্প অপারেটর একটি অটোমেটিক সুইচিং ডিভাইস যা দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য বিশেষভাবে তৈরি। ডিভাইসটি ম্যানুয়ালি ও দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করা সম্ভব, বিধায় লোকবল ও সময়ের প্রয়োজন পড়ে না। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ডিভাইসটি পাম্প স্টার্ট করার পূর্বে ওয়ার্নিং দেবে এবং পরবর্তীতে অটো স্টার্ট করবে। ফসলের জমি যদি আর্দ্রতা হারায় তাহলে ডিভাইসটি পাম্পটিকে অটো স্টার্ট করবে এবং জমি আর্দ্রতা ফিরে পেলে অটো স্টপ করে দিবে। কৃষক যেখানেই থাকেন না কেন, তার নিকট পাম্প চালু, বন্ধ বা হঠাৎ বন্ধ হলে তথ্য প্রেরণ করবে। পাম্পটি দুর্ঘটনার সম্মুখীন হলে বা কোনো কারণবশত অফ হয়ে গেলে ডিভাইসটি নিজেকে অটো অফ করে নেবে। আমি মাহমুদুল হাসান, খুলনা পলিটেকনিক থেকে তড়িৎ কৌশল বিভাগের অষ্টম পর্বের ছাত্র এবং এটি আমাদের উদ্ভাবন ডিজিটাল ইরিগেশন পাম্প অপারেটর। আদতে বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। লাস্ট আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের 81.99% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সো এক্ষেত্রে দেখা যায় একজন কৃষকের সুখ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের দেশের প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন করা সম্ভব। ঠিক এই জন্যই আমাদের প্রযুক্তিটির উদ্ভাবন। আমাদের এই প্রযুক্তির মাধ্যমে একজন কৃষক চাইলে বাসায় বসে ফোনের মাধ্যমে তার ডিভাইসটিকে অন করতে পারেন, তিনি যদি চান স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসটিকে পরিচালনা করতে পারেন, আবার তিনি যদি চান তিনি কম্পিউটারের মাধ্যমেও ডিভাইসটিকে পরিচালনা করতে পারেন। ডিভাইসটির রয়েছে দূরনিয়ন্ত্রণ ব্যবস্থা সহ কম্পিউটার সেন্সিং সিস্টেম। তাছাড়া ডিভাইসটির ইলেকট্রিক্যাল সিস্টেম অত্যন্ত সহজভাবে তৈরি করা হয়েছে, যেটা পুনরায় খুবই সহজে তৈরি করা সম্ভব। এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা কৃষককে সাধারণ স্টার্টারের তুলনায় প্রায় 22-24টি বেশি সুবিধা দিতে পারছি, সেটা সাধারণ একটি স্টার্টারের থেকে আরও কম মূল্যে, প্রায় 3,000 টাকা কম মূল্যে। আমার মতে এই প্রযুক্তি যদি বাণিজ্যিকভাবে নিয়ে আসা হয় তাহলে হয়তো বাংলাদেশের কৃষকদের ক্ষেত্রে বা প্রান্তিক কৃষক জনগোষ্ঠীর ক্ষেত্রে এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে।